দেখেন আমার মুখ থেকে অনেক কথা অন্যান্য ইস্যুতে আপনারা পছন্দ করলেও যারা বিএনপির রাজনীতি করেন আমার অনেক বিশ্লেষণ আমি দেখেছি যে আপনারা হয়তো পছন্দ করেন না তবে আমার মনে হয়েছে আর কি যে সময় হারাইয়া হয়তো বা আবার একই কাজ করবে বিএনপি দেখেন ভারতের সম্পর্কে এমনি বিএনপির যারা কর্মী সমর্থক আছেন অনেকেই কিন্তু প্রতিবাদ করতেন আমি নিজে আওয়ামী লীগেও করি না আমি কিন্তু করি কারণ আমার জায়গাটা আমায় সবসময় হিসাবে একটাই ভাই আগে বাংলাদেশ আমি সবসময় প্রতিবাদ করি যে কোনো ইস্যুতে কিন্তু হঠাৎ করে একটা বর্তমান সরকারের অ্যাস্টাবলিশমেন্টে এটা বিএনপি বুঝতে পারছে বুঝতে পারি এখন ধরেন ভারত নিয়ে যে সমালোচনা গুলা করছে আগে কিন্তু করে নাই আবার এখন পুতিন কাকুরে বা রাশিয়ার নিয়ে বিএনপি যে একটিভিটিসটা করতেছে ওয়ান কাইন্ড অফ আমার মনে হয় যে এটা একটা রং স্টেপ রং স্টেপ কারণ রাশিয়া কিন্তু আওয়ামী লীগ বোঝে আমি প্রথমে আবারও বলছি আগের ভিডিওগুলোতে বলছি আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ বাটে পড়তো কথার কথা তখনও কিন্তু রাশিয়া ঠিক একই কথা বলতো বিকজ এভরিথিং এখানে যা ঘটছে জিও পলিটিক্যালি অবস্থানের কারণে যেইখানেই আমেরিকা কারোর বিপক্ষে সেখানে রাশিয়া তার পক্ষে আবার রাশিয়া যার পক্ষে আমেরিকা তার বিপক্ষে আর রাশিয়া তো আমাদের পুরোনা মিত্র এখন আজকে বা গত কয়েকদিন যাবৎ বর্তমান নির্বাচনকে কেন্দ্র করে বা বৈধতাটাকে কেন্দ্র করে আমেরিকা যখন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছেই না উল্টা বলতেছে যে না সরকারের সাথে কাজ করবে তখন বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যারা এখানে বক্তব্য দেন ওনাদের বক্তব্যগুলোতে রাশিয়ারে বা পুতিনরে সরাসরি আওয়ামী লীগের দোসর মিত্র ভারতের বেলা যে শব্দগুলো ইউজ করে ঠিক ওই লেভেলে আই না মানে আওয়ামী লীগের মধ্যে ঢুকাই দিচ্ছেন পুতিন কাকুকে তো ঠিকই যদি পুতিন কাকু আওয়ামী লীগে ঢুকা যায় বা ভারত যেমন আওয়ামী লীগেরই সাপোর্ট করে রাশাও যদি ঠিক একই স্ট্যালে সাপোর্ট করেই বসে চীনও যদি কইরা বসে তাহলে ভাই আগামী পাঁচ বছর না পঞ্চাশ বছরেও আপনার কি মনে হয় যে এখানে রাজনৈতিক কোনো পরিবর্তন ঘটবে প্রধানমন্ত্রীর মল্লেও ঘটবেন এটা মাথায় রাখতে হবে সো আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী দেশগুলোর সাথে একটা ভালো সম্পর্ক রাখা উচিত আমার মনে যে বিএনপি এই জায়গাটাতে কিছুটা ভুল করছে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নাকি আওয়ামী সুলভ বক্তব্য দিচ্ছেন মানে আওয়ামী লীগের কর্মীদের মতনই বা নেতাদের মতনই বক্তব্য দিচ্ছেন এটা मीनिंगসটা কি আসছে যে না তারা আওয়ামী লীগের সাথে ঘেঁষে যাচ্ছে পাশাপাশি বিএনপি বলছে বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে যেই দীর্ঘদিনের সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছিল আপনার বিএনপি বিশ্বাস করে দুই দেশের জনগণের বন্ধুত্বের সেতু দীর্ঘমেয়াদী কূটনৈতিক সাফল্য নিহিত করলেও রাশিয়াকে বিএনপি আহ্বান করছে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ স্বাধীনতার সংকল্প এবং মহান আত্মত্যাগের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য পরই বিএনপির এই বক্তব্যকে আপনার রাশিয়া কাউন্টার করছে যে আমরা এগুলো মাইনেই কিন্তু চলতেছি এমনকি নির্বাচন ফোর্টি ওয়ান পার্সেন্ট ভোট কাজে এখন রাশিয়া কত্রিকা বলে রাশিয়া বলে যেটা আমাদের ইসি কর্তৃক বলা হয়েছে যেটা নিয়ে আপনার এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো চাপ তৈরি হয় নাই তো সেই জায়গাত রাশিয়া তাদের বক্তব্য দিচ্ছে পুতিন কাকুর একটা হেটার্স তৈরি হয়ে যাচ্ছে আমি জানি এই ঘটনাগুলোর কারণে বাট এখানে ফোকাসটা দল না এটা মাথায় রেখেন দল না আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো ঠিক একই কাজ হইতো এটা আপনারা নিজেরও যারা একটু আন্তর্জাতিক রাজনীতি বোঝেন তারা কিন্তু বোঝার কথা আবার আজকে যদি আওয়ামী লীগের বিপরীত দলে থাকতো বিএনপি স্টেলে রাষ্ট্র ক্ষমতায় থাকতো তখন আবার আমেরিকো আওয়ামী লীগের কিন্তু এমনি তো পৃথিবীর কোনো দেশে বিশ্বাস করেন আমেরিকা ভাই আচ্ছা যারা আপনাদেরকে বুঝান বড় বড় যারা সাংবাদিক আছেন তারাও কি কখনো বলতে শুনছেন আমেরিকা এটা করবে সেটা করবে তারা বলেন যে আপনারা মাঠে নামেন আপনারা এটা করতে হবে সেটা করতে হবে আপনারা নামেন না সেই কারণে অনেক কিছু হয় না রাশিয়ার দোষ দিয়ে আলাপ নেই এইভাবে আওয়ামী লীগের ভিতর ঢুকাই দিলে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের রাজনীতি আরও খারাপের দিকে যাবে